আজ আমরা এমজি টিম নিয়ে চলে এসেছি সেই নারায়ণপুর ইসলেটের ঐতিহ্যবাহী বিলের মধ্যে। এখানে একটা ঐতিহ্যবাহী বট গাছ আছে, যার মধ্য দিয়ে একটা তাল গাছ হয়েছে। সেই তাল গাছটা নিয়ে অনেক কাহিনী রয়েছে, তা আপনাদেরকে বলবো এবং দেখাবো বট গাছটা এবং ঐতিহ্যবাহী সেই তাল গাছ। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই বট গাছের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী একটা ডিপটি আছে, যার মাধ্যমে এখানে সেচ প্রকল্প চলতো এবং অনেক ধান উৎপাদন হতো। কিন্তু কিছু কারণবশত এই ডিপটিটা বন্ধ হয়ে গেছে। এখন এখানে অনেক ভূত প্রেতের আসর আছে, তার জন্য ধান উৎপাদন কম হতো। তাই আমরা এমজি টিমের ছেলে পেলে ফটোশুট করছে, দেখুন আপনারা কিভাবে ফটোশুট করছে। আমাদের রায়হান কাকু দেখুন কিভাবে তালগাছের মধ্য দিয়ে বট গাছটা উঠে গেছে। দেখুন কত বড় বট গাছ তালগাছের মধ্য দিয়ে গেছে। এখানে আমরা মনে করি অনেক কিছুই আছে। বট গাছটার আয়তন অনেক বড়ই মনে হচ্ছে। এখানে অনেক দর্শনার্থীও আসে, বিকেল টাইমে অনেক দর্শনার্থী আসে এবং সারাদিনের মধ্যেও আসে। তবে সন্ধ্যার সময় এখানে আসা দুষ্কর, কারণ এখানে অনেক ভূত পেতনির আসর আছে, যা আমরা অনেকেই বিশ্বাস করি না। তবুও এখানে বিশ্বাস করার মতোই জায়গাটা, অনেক ঘটনাও ঘটে গেছে। তো আমাদের এমজি টিমের একজন দেখুন চান্নু বিশ্বাস, সে ফটোশুট নিয়ে ব্যস্ত আছে এবং অন্যান্য সদস্যরাও এখানে ঘোরাফেরা করছে। তবে সম্ভবত এখানে আমাদের রায়হান কাকু তাবিজ গলায় নিয়ে এসেছে, কারণ সে ভূত পেতনির একটু ভয় পায়। আর আসাদ সাহেব আর আলামিন সাহেব দুই স্বাস্থ্য ভাই, তো তারা অন্যদিকে একসাথে আছে। আমাদের একজন সদস্য আজকে মিসিং আছে, আলফা সাহেব, তাকে আমরা খুব মিস করছি। তবে ভিডিও ফুটেজটা তার কাছে প্রেরণ করে দেব, সে দেখে অবাক হয়ে যাবে এবং সে ভয়ও পেতে পারে। সে আসে নাই, কারণ এই বটগাছটার ভিতরে তালগাছ হয়েছে, এখানে ভূতের আসর আছে, তাই সে ভয় পায়। আপনারা হয়তো তালগাছটা দেখতে পারছেন, ভালো করে দেখুন তালগাছটা। আর এই বটগাছের মধ্যে অনেক ফাঁক ফুকুর, অনেক সাপ সর্প থাকতে পারে। রেহান কাকু তুমি ওখান থেকে বেরিয়ে এসো, ওখানে সাপের আসর আছে। পেয়েছো কিছু তুমি? হ্যাঁ, তাল গাছটা দেখুন আপনারা কত বড় তাল গাছ, আস্তে আস্তে অনেক বড় তাল গাছটা। দেখুন তাল গাছটা কিভাবে বট গাছের মধ্য দিয়ে উঠে গেছে, একটা অলিক কল্পনার মতো, তারপরও বিশ্বাসযোগ্য, চোখে দেখলেই বুঝতে পারবেন। বট গাছটা দেখুন, বট গাছটার আয়তনটা বড়। আমাদের বাড়ি তো এই যে মালিগ্রাম। হ্যাঁ, এখানে কি কোনো ঘটনা ঘটছে এমন যে ভূতের এটা হয়েছে? আমরা এর আগে শুনছিলাম যে এখানে ভূতের সমস্যা ছিল। আচ্ছা, এই ডিপটিটা বন্ধ হওয়ার কারণ কি? তো ভিউয়ার্স, আপনারা শুনছিলেন একজন দর্শনার্থীর বক্তব্য এই বটগাছ সম্পর্কে এবং ডিপটি সম্পর্কে। ডিপটিটা এখন অচল হয়ে পড়ে আছে, ধান লাগানো হতো এখন আর হয় না।
তো বট গাছটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বলেন, জানানোর চেষ্টা করবো আমরা। দেখানোর এদিক থেকে আপনাদের বট গাছটা দেখানোর চেষ্টা করি, দেখুন কত বড় বট গাছটা। আর বট গাছের মধ্য দিয়ে তাল গাছটা এখান থেকে দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখুন কিভাবে বট গাছটা তাল গাছের মধ্যে উঠে গেছে, সরি কিভাবে তাল গাছটা বট গাছের মধ্য দিয়ে উঠে গেছে। আমরা এখানে একটা বাসেলকে দেখতে পাচ্ছি, বাসেল তো নিজের আপন সুরে বাঁশি বাজাচ্ছে, বাঁশির সুরটা অনেক ভালো, আমরা তার কাছে যেতে পারছি না, তবে জুম করে আপনাদেরকে দেখাই। চলো দিয়ে দিয়ে আসি।